গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো আজ আছি কি যা আছে আমার ক্লাসে আবার স্টুডেন্টদের গ্ল্যাম পার্টি লুক দেখানোর জন্য। তো আজকে একটা বিশাল বড় সমস্যায় পড়ে গেছে, যেমনটা মডেল সব ঠিকঠাক ছিল, বাট মডেল হচ্ছে কি হঠাৎ করে ওর অফিসে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, সেই জন্য বলছে দিদি সোমবার করো। এবার আমি তো সোমবার করতে পারবো না, যেহেতু আমার ফিক্সড আজকেই দেখাবো। সুতরাং আমি আমার একটা স্টুডেন্টকে গ্ল্যাম পার্টি লুক করে সবাইকে দেখাবার, ওরও দেখা হবে, এই হলো প্ল্যানিং। তারপরে আজকে আর একটা বেশ ভালো লাগছে, আমার শাশুড়ি আম্মু আসছে আমাদের বাড়ি, আর মা তো চলেই এসেছে। এই যে মা বোন সবাই, আমার শাশুড়ি আম্মু, আমি, তোমাদের দাদাভাই, পুচকু, পাপা সবাই আজ একসাথে অনেকদিন পর। কিন্তু ননদ আর প্রিন্স, নন্দাই তো এখানে থাকে না, শ্বশুর আব্বু বাড়ি ছেড়ে আসতেই পারবে না, ওখানে মানে একা আসে, মানে বাড়ি ফেলে, মানে এমনি ওনার থাকা হবে না, এসে চলে যাবে আর কি এরকম। আর আমার ননদ চলে গেছে ওর শ্বশুর বাড়ি, তো ওই জন্য ও আসতে পারছে না। ওরা সবাই থাকলে আরও বেশি ভালো লাগতো, বাট কিছু করার নেই, সব মিলিয়েই লাইফ। তো যাই হোক, ব্যাক টু ব্যাক দেখতে থাকো কী হচ্ছে না হচ্ছে, আর এনজয় করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, এসে এসে আগে খেতে বসে গেছি। এখানে শশা, শিম আর আলু ভাজা, চাল কুমড়ো ভাজা, এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে মাংস। হচ্ছে কি মানে যেমনটা প্রবলেম হয়ে গেছে হয়তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো আমি ক্লাসে তো এসেছি, আমার একটা স্টুডেন্ট মানে স্টুডেন্টদের মধ্যে ওরাই বললো যে রিমিকেই সাজাও, রিমিকেই সাজাও, সবার ডিসিশান নিয়ে, এখানে সবাই রয়েছে, সবার ডিসিশান নিয়েই আমি রিমিকে সাজালাম গ্ল্যাম লুক। ওদের ডিম্যান্ড ছিল ওরা মহারাষ্ট্রিয়ান লুক দেখবে, গ্ল্যাম লুক দেখবে। তো মহারাষ্ট্রিয়ানটা কালকে দেখিয়েছে, যেটা মারাঠি ব্রাইডাল, আর গ্ল্যাম লুকটা আজকে দেখালাম। আরও দুটো বাকি রয়েছে, সেটা ক্রমশ প্রকাশ্য, এখন তোমাদের জানাবো না, যখন সাজাবো ওদেরই ডিম্যান্ডে করা, তখন সেটা তোমাদেরকে শেয়ার করবো। সো চলো তোমাদের দেখাই যে গ্ল্যাম লুকটা কেমন করেছি। আর কালকে ড্রেস জুয়েলারি সমস্তটাই আমার ছিল, আজকেরও ড্রেস জুয়েলারি সবই আমার, তো আর মেকআপ থেকে শুরু করে সব কিছু। তো রেন্ট অ্যাভেলেবেল কিন্তু ড্রেস জুয়েলারিরও, তোমরা কেউ যদি নিতে চাও আমাকে কন্ট্যাক্ট করে নিও। চলো এবার তোমাদেরকে আমি শেয়ার করি লুকটা। দেখো, একটা নেট টাইপের শাড়ি পরানো হয়েছে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। এটা আমার একটা স্টুডেন্ট, এটা কোনো মডেল নয় কিন্তু, আগেই বলে দিচ্ছি। তো চলো আমি ফার্স্টে দেখাই আই মেকআপটা, একটু আইটা ডাউন কর, একটু মুখটা ওই দিক ঘোরা বাবু, ওই দিক ওপাশ, হ্যাঁ। যে দেখো মানে একদম পার্টি লুক, এটা গ্ল্যাম পার্টি লুক, নর্মাল পার্টি লুক নয় কিন্তু, এইটা হলো গ্ল্যাম গ্ল্যামারওয়ালা পার্টি লুক। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই করে তোমরা জানাবে, আর স্টুডেন্ট তোমাদের কাছে বলবো কেমন লেগেছে একবার সবাই বলে দাও। থ্যাংক ইউ। সো চলো, তো বাড়ি আসলাম, বাড়ি এসে জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, আম্মু তো এসেছে যে ওখানে বসে রয়েছে, আর সন্ধ্যাবেলা টিফিন, ওখানে টিফিন একটু চা হচ্ছে, আর তার সাথে তোমাদের দাদাভাই টা এনেছে, চায়ের সাথে টা, যেমন বেগনি আর চপ, আর বিস্কিটটা ঢাললাম। আম্মুও বিস্কিট এনেছে, দু রকমের পপ আর জিরে বিস্কিট, মাংস টাংস এনেছে, বাট ওইগুলো কালকে ঢালা হবে। তো চলো দেখি বাড়ি। তো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, যে বেগনি, চপ আর বিস্কিট, আর ওদিকে মা বানাচ্ছে চা। আলোটা সেদিন কিনে এনেছিলাম, বললাম যে দিওয়ালির জন্য বাড়িটা সেজে উঠবে ধীরে ধীরে, তো আপাতত এটাই হচ্ছে কি এরমভাবে সাজালাম, এটা এরকম স্টপ করাও যায়, আর এর আগে যেমন দেখলে জলা নেবা ওটাও হয়, বাট এই যে দেখো আবার কালার চেঞ্জ হচ্ছে একটু স্টপ হয়ে, মানে বিভিন্ন ধরনের হবে আর কি। তো কেমন লাগছে বলো? এই জায়গাটার ওপরে তো ওয়াল ডেকর টোটালটা হবে, আপাতত এখানেই মানে সেট করলাম, ওপরটায় পুরোটাই ডেকর হবে, আর এখানেও ডেকরটা হবে। ডিনার বাড়া হয়ে গেছে, রয়েছে মিষ্টি আর ডিম দিয়ে আলু ভুজি, আর এখানে মাংস কষা, এই হলো আজকে ডিনার। আম্মুর আর তোমাদের দাদাভাইয়ের বেড়ে দিয়েছি, দেন আমি খাচ্ছি। আজকে হচ্ছে কি বাড়িতে পুরো যেমনটা বললাম জাঁকজমক, শুধুমাত্র ওই প্রিন্স থাকলে আরও একটু ভালো লাগতো, তাছাড়া সবাই মানে প্রিয়া প্রিন্স ছাড়া, আর আব্বু তো ওই বাড়ি ছেড়ে একা আসবে না, তাছাড়া আমরা ফ্যামিলির সবাই আছি। তো বোন অনেক দিন বাদে আজকে হচ্ছে কি এখানে, তাই তো? হ্যাঁ, মানে অনেক মানে আমি প্রায় সেরকম ভাবে এখানে আমার আশাই হয় না, আসি না। তারপরে মামার বাড়ি গেলাম, একদিন এসেছিলাম, আর মানে থাকছি অনেকদিন, প্রায় কয়েক মাস বাদেই পরেই থাকছে আর কি। তো যাই হোক, আজকে এখন বেশ আমরা গল্প টল্প করছি, এভাবেই চলতে থাকবে, আর ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।